तो आगे रे दोया जहनी ने तो आगे जो तुई जापी न मिटी तो मार जो तुई जापी न मिटी तो मार तो तुई मधुर लागे रे दोया तो तुई मधुर लागे दयाल प्रभु दिले ने मेरा जे दयाल प्रभु दिले ने मेरा जे मोमिने रे लगी সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, বিশেষ করে আজকে জৈনপুরি পীরে কামেল হযরত মাওলানা মাহমুদ শাহের সিদ্দিক সাহেবের শুভাগমনের মন ও মধ্য মনোহর খাদি বাইতুন্নূর জামে মসজিদের উদ্যোগে 15তম বার্ষিক ওয়াজেদার মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা তো নিশ্চয়ই আলোচনা শুনতে আসছেন, তাই না? সবাই সবাই তো তাল্লা যে আমাদেরকে জান্নাতের বাগানে কনকনে শীতের মধ্যে ঘুমকে ত্যাগ করে, বিছানাকে ত্যাগ করে, সাময়িক সময়ের জন্য পৃথিবীর লোভ লালসাকে বর্জন করে এই জান্নাতের বাগানে এসেছি, বসেছি, আল্লাহর হাবিবের সাথে কয়েক মর্তবা দরুদ সালাম পড়েছি, আল্লাহর জিকির করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করার জন্য সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তো মজা হয় নাই, খবর খাবার খাবারে লবণ না দিলে কি খাবার খেতে পারে? কেন ভালো লাগে না? চেষ্টা গেল, স্বাদ লাগে না। এতক্ষণে আসল উত্তর আইছে, কি লাগে না? স্বাদ বা মজা দুটোর একটাও লাগে না, তাই না? তো লবণ ছাড়া যেমনি স্বাদ হয় না, স্বাদ না হলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি একটা মানুষ যদি সত্যি সত্যি আল্লাহ রাসূলের প্রেমিক না হয় কখনোই তার কাছে আমল মজা লাগে না। ইউ আর রাইট। তো এই জন্য বলেছি আপনাদেরকে আলহামদুলিল্লাহ বলেন। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য আবার ঘৃণাও আল্লাহর জন্য। আমরা আজকে জান্নাতের বাগানকে ভালোবেসেছি আল্লাহর জন্য। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা একটু সামনে বসেন, মুখ দেখি না, তো চেহারা চাই চাই ওয়াজ করতে হবে, তো এককারে সামনে বসেন। এই এদিকে একটু লাড়াচাড়া দিও, আমার লোকটি আছে। আলহামদুলিল্লাহ বলেন আরেকবার। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যারা এলোমেলো ভাবে বসে আছেন, শীতের রাত একদম কাছাকাছি হয়ে একদম ক্লোজ হয়ে বসবেন, আপনাদের বসাটা কিন্তু সুন্দর হয় নাই। এই যে সামনে সামনে ফাঁকা ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে বসেন, সামনের দিকে আসেন, পিছনটা থাকুক, একবারে ফ্রি থাকুক, আসেন
সবাই সামনের দিকে আসেন এটা জান্নাতের বাগানের আদব সামনে ফাঁকা জায়গা রাখা যাবে না কারণ কথা নয় চুপি চুপি এই এই যে গ্যাফটা তোমরা লড়ছো না কেন এই ঘুমাইছে কে আর উঠাও পাশে ভাইটা দাঁড়ায় আছে আসো না আরে কি দ্রুত আসো সবাই সবাই এই যে খালি জায়গা যার যার সামনে খালি জায়গা ফিল আপ করে এই যে এখানে আসেন না কেন আসেন আসেন সবাই আসেন একেবারে কাছাকাছি চলে আসেন আসেন এই তো পিছন খালি থাক পড়ে থাক আসেন সবাই কথা নয় কথা বলে না চুপি চুপি সবাই সবাই চলে আসেন সামনের দিকে আসেন একবারে মৌমাছি যেভাবে মৌচাকে জাগ বেঁধে বসে এই যে কর্নারও খালি আসেন সামনে আসেন এই যে ফাঁকা জায়গাতে এই ফাঁকা জায়গা আসেন এই চাদর আসেন হ্যাঁ এইটা এইটা কর্নারের চাদর আসেন সবাই জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজ হচ্ছে আদবের সাথে বসা জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজ কি আদবের সাথে বসা আমাদের এখনকার মানুষ তো কোনো কিছুরই তোয়াক্কা করে না যেমন কোনো কিছুর কোনো ইসলামের বিধানের যেমন কোনো তোয়াক্কা করে না আল্লাহ রাব্বুল আলামিনও তারা কি সুখী আছে না দুঃখী আছে সেটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনও কোনো ইন্টারেস্ট নাই উনিও ইন্টারেস্ট মানে এটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ফিলিংস নেই কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস শাইয়্যা ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন আল্লাহ বলেছেন আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ উই আর দা ওয়ান্স হু ডু রং আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি বান্দার উপর জুলুম করি না আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না মূলত বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ বান্দার উপর কি করে না জুলুম করে না জুলুম করে না বান্দা নিজে নিজে ওয়াজ করতেছেন নিজে নিজের উপর জুলুম করে কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াত সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই এই একদম কথা বলা যাবে না কিন্তু এখানে একবারে সাইলেন্ট থাকতে হবে একবারে সবাইকে একবারে সাইলেন্ট 100% সাইলেন্ট থাকতে হবে মাঝে মাঝে বলবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন তখন বলবেন এর আগে আপনাদের কোনো কাজ নাই আপনাদের কাজ হচ্ছে শুধু আজকে একবার অ্যাটেনটিভলি আপনাদের কি করতে হবে শ্রবণ করতে হবে কি করতে হবে অলওয়েজ আপনাদের লিসেনিংটা হবে অত্যন্ত চমৎকার সম্মানিত উপস্থিতি এটা জান্নাতের বাগান এখানে আসলে গুনাহ মাফ হয় আল্লাহর প্রিয় হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি বেড়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু লা ইউহিব্বু যালিমিন যারা অত্যাচার করে জুলুম করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না ভালো আছে না ওমানি যালিমিন মিন আনসার যারা অত্যাচারী তারা বিপদে পড়লে আল্লাহ তাদের জন্য কোনো হেল্পার সাহায্যকারী পাঠায় না রাখে না তা আমরা কি জালেম হতে চাই না কথা বলেন না আমরা কি জালেম হতে চাই নাকি মুমিন হতে চাই মুমিন হতে চাই সবাই মুমিন যারা তাদের জন্য আল্লাহ ঘোষণা করে রেখে দিয়েছেন ইউ গো টু প্যারাডাইস আল্লাহ বলেছেন তোমাদের ঠিকানা জান্নাত চলে যাও ওখানে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আর যারা মুমিন হতে পারেনি ইউ হ্যাভ টু গো টু হেল তাদেরকে মাস্ট বি বাধ্যতামূলক চলে যেতে হবে জাহান্নামে কোথায় জাহান্নামে দোজখে আপনারা কেউ কি চান দোজখে যেতে চাই আমরা কি না পৃথিবীর কোন মানুষ পাহাড় সমান অপরাধ করেছে তারপরেও কিন্তু সে জান্নাতে যেতে চায় না সবাই চায় জাহান্নামে যেতে চায় না সবাই চায় জান্নাত জান্নাতে যেতে হলে কিন্তু আপনাকে জান্নাতে মানুষের সাথে যুক্ত হতে হবে কোন মানুষের সাথে জান্নাতি মানুষের সাথে যুক্ত হতে হবে ওয়াজ তো আমার না আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াজ করতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি আল্লাহ বলে কাম টু মাই প্যারাডাইস উদখুলি জান্নাতি আল্লাহ বলে আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো আল্লাহ জান্নাতে কি করব বলো না আল্লাহ বলতেছে ইনদা রব্বিহিম ইউরজাকুন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ আল্লাহ বলতেছে তোমরা জান্নাতে গিয়ে জান্নাতি খাবার খাবে এটাই রাস ওয়াসকার আল্লাহ আল্লাহ এই জান্নাতি মানুষগুলো কারা পৃথিবীর হককালে আলেম এবং হককালে আল্লাহর ওলিরা কারণ আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা পৃথিবীতে যে মানুষ আছে এর মধ্যে আল্লাহকে যদি সত্যিকারের ভয় করে থাকে আর সেই ভয় করনে ওলা মানুষগুলো হলো হককালে আলেমরা হককালে আল্লাহর ওলিরা
এইজন্য আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া কানু ইত্তাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরা এবং পরকালের জীবনে ওই যে আমি বলেছি আল্লাহ বলেছেন পৃথিবীতে আমার যে বান্দা আছে এর মধ্যে সত্যিকারের ভয় একমাত্র আমাকে আল আলেমরাই করে কে করে তো এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকারভাবে আমাদের কাছে উপস্থাপন করেছেন পবিত্র কালামে হাকিমের মাধ্যমে আল্লাহ বলেছেন ফার্স্ট টাইম তোমার কাজ হচ্ছে তোমাকে মুমিন হতে হবে ইমানদার হতে হবে হওয়ার পরে তুমি কি করতে হবে আল্লাহকে ভয় করতে হবে যখন তুমি ইমানদার হওয়ার পর আল্লাহকে ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ আল্লাহর কথা কি নরচর হয় না আরো জোরে বলেন হয় আল্লাহ বলে কোন ফায়াকুন ওকে ঠিক না নাকি কোন সমস্যা আছে আরো জোরে বলেন আছে আছে এখন আমা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সুন্দর করে বানিয়েছেন কিন্তু আমরা সুন্দর জায়গায় নেই সুন্দর জায়গায় না থাকার একটা মাত্র কারণ সেই কারণটা হলো আমরা অত্যন্ত পৃথিবীলোভী হয়ে গেছি কি হয়ে গেছি অত্যন্ত পৃথিবীলোভী হয়ে গেছি সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার জীবন এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া প্রতারণা ছাড়া কিছুই নয় বাবা যারা হয়েছেন যারা বাবা হয়েছেন যারা মা হয়েছেন তাদের জন্য অত্যন্ত যেই বাবা মা গুলো বিচক্ষণ তাদের জন্য অত্যন্ত সুইট আবার অত্যন্ত ভয়ঙ্কর একটা নিউজ যেটা হলো কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না আপনি কার জন্য করছেন বলেন না কার জন্য করছেন সন্তানের জন্য নিজের ভবিষ্যৎকে কুরবানি করে দিচ্ছেন আল্লাহ কোরআনে কি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালাকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়াজ কি ভালো লাগে শুনতে মন চায় যদি মন চায় তাহলে আমার কিছু কন্ডিশন মানতে হবে তার মানে কিছু শর্ত মানতে হবে ফার্স্ট কন্ডিশন হলো প্রথম শর্ত হলো স্টপ ইওর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন দ্বিতীয় শর্ত ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইওর সিট আপনি বাসায় চলে যান যে শীত অনেক আরাম হবে সবার ঘরে ঘরে বক্স কাট আছে দামি দামি তোষক আছে খুব মজাদার কম্বল আছে এগুলো পেঁচিয়ে আরাম করে ঘুমান আপনার বডি সুখ পাবে তবে কবরে গেলে বুঝবেন ঘুম যে কত প্রকার ও কি কি আমার রাসূল কি বলেছে আল কবারু রওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন রাসূল বলেছেন কবরের রূপ হবে দুইটা কয়টা একটা নেগেটিভ একটা পজিটিভ একটা আলো আর একটা আধার একটা শোক আর একটা দুঃখ আপনার কোনটা চাই আল্লাহ রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে পৃথিবীর মানুষ কিন্তু কোন কোন কাজ করে ঘোষ টোষ দিয়ে বিভিন্ন প্রতিকূল অবস্থাকে চাটা খাইয়ে বিড়ি সিগারেট খাইয়ে কিন্তু প্রতিকূল অবস্থাকে অনুকূলে নিয়ে আসতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা সাবধান হয়ে যাও কি হয়ে যাও কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর আল্লাহ বলেছেন وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ الله أكبر বন্ধুরে আমার হৃদয়ের জানালা খোলো সবাই শোনো আমার আল্লাহ বলে দিয়েছেন কবর যখন ওপেন হয়ে যাবে কি হয়ে যাবে ওপেন হয়ে যাবে কবরটা যখন ওপেন হয়ে যাবে ওই দিন আপনি আমি আমরা সবাইকে কি করেছি আর কি করিনি সব কিছু আমাদের চোখের সামনে থাকবে লুকানো যাবে না ওয়াজ কে করে
আল্লাহ আরে জোরে আল্লাহ এটা কিভাবে সম্ভব আল্লাহর কাছে তো কোনো কিছু গোপন নাই না আল্লাহ তো এত ক্ষমতার অধিকারী যেটা আমাদের বিবেক দিয়ে কল্পনা করাও সম্ভব না নয় তারপরেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুই কাঁধে দুইটা সিসিটিভি সেটিং করে দিয়েছে কয়টা দুইটা আরে জোরে নাম কি মুনকার নাকি কেরামান কাতিবিন কাদে বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুমনিয়া আল্লাহর হুকুমনিয়া চল্লিশ কদম হাটিয়া আসবে রে স্বজন মুনকার নাকির হাজির হইবে রে তখন ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন চল্লিশ কদম হাটিয়া আসবে রে স্বজন ঠিক না বে ঠিক ওমা কথা বলেন না কেন কথা বলতে পারেন না অসুস্থ আমার কিন্তু এগুলো মূল ওয়াজ না মূল ওয়াজ তো সামনে রেখে আসছি এটা করব আপনাদেরকে আপনাদেরকে একটু বুদ্ধি বিচক্ষণতা এক্সপেরিয়েন্সটাকে আরো বেশি হার্ড করার জন্য আপনাদেরকে আমি প্রস্তুত করতেছি যেন পরে আমার ওয়াজের মাঝখান দিয়ে যেন আপনাদেরকে কোনো কিছু আর বলতে না হয় বিবেকবান যারা তারা বুঝে যাবেন কি আপনি কি জানেন আপনার পরিচয় কি আপনি কতটা দামি আপনাকে আল্লাহ কেমন করে বানাইছে আপনি এখানে আসার আগে কোথায় ছিলেন আবার এখান থেকে যখন আপনি আলাদা হয়ে কোথায় যাবেন এগুলো কি ভাবেন ভাবেন না তো ভাববেন কেমন করে পৃথিবীর রঙিন পরিবেশ তো আপনাকে আমাকে মাতাল করে দিয়েছে কি করে দিয়েছে মাতাল করে দিয়েছে এখন আলেমদেরকে তো সম্মান করতে চান না কারণ আলেমদেরকে সম্মান করলে তাদের কথা মানতে হবে আর তাদের কথা মানলে কিন্তু অপরাধ করা যাবে না এই জন্য কিন্তু তাদেরকেও মানতে চায় আল্লাহ কয় মানলে মানো না মানলে নাই মানলে তোমারই নিয়ামত না মানলে তোমারই কিয়ামত কি মানলে তোমারই নিয়ামত না মানলে তোমারই কিয়ামত আল্লাহর কিছু যায় আসে না কথা কি বুঝে আসে আমার আর জোরে বলেন আসে আরে ভাই যাবেন কোথায় রাসূল বলছে কবর দুই রূপ হবে কয় রূপ দুই রূপ জান্নাত এবং জাহান্নাম আল্লাহ বলতেছে যেদিন কবর টোপেন হবে সেই দিনটা কোন দিন কিয়ামতের দিন ইদা সামাউ ফাতরাত ওয়া ইদাল কাওয়াকিবু তাদরাত আল্লাহু আকবার ওয়া ইদাল বিহার فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت جوري جوري بقول الله أكبر কোন দিন কিয়ামত কোন দিন কবরটা ওপেন হবে ওই দিন কবর ওপেন হবে রে যেই দিন আকাশটা ভেঙে যাবে আর তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে জোরে জোরে পড়বে সমুদ্র উদ্বিরিত হয়ে যাবে ওই দিনটার কোনো দিন নয় ওই দিনটা হলো বন্ধ কিয়ামতের দিন আমার মানবী প্রাণের নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন কে মা আয়েশা প্রশ্ন করেছিল ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন নারী পুরুষ কি উলঙ্গ অবস্থায় থাকবে লেংটা থাকবে ইয়া রাসূলুল্লাহ নবী বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ নারী পুরুষ যদি উভয় যদি উলঙ্গ থাকে লেংটা থাকে একজন কি আরেক জনের দিকে নজর দিবে না আমার নবী বললেন আয়েশা রে এত ভয়ঙ্কর হবে রে আয়েশা সেই দিনটা কেউ কারো দিকে নজর দেওয়ার মতো সেই চিন্তাও করতে পারবে না আওয়াজ করে বলুন আল্লাহু আকবার এই জন্য বলতে চাই বন্ধু ফিউচার বড় ভয়ঙ্কর আবার যদি আপনি ভালো পথে চলতে পারেন ভালো কাজ করতে পারেন আপনার জন্য ফিউচার ব্রাইটনেস আলোকিত ঠিক না ঠিক আরো জোরে বলেন না কেন বন্ধুরে আমার আমার কথা শুনেন আপনার আমার বাঁচার কোনো রাস্তা নাই মৃত্যুটাকে এড়িয়ে চলার কোনো সুযোগ নাই আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা যে বাহাদুরি করে কি করে বাহাদুরি করে বান্দা বাহাদুরি করে ক্ষমতা দেখায় পাওয়ার দেখায় গরিবের উপর নির্যাতন করে তার ক্ষমতাকে ভালো জায়গায় কাজে না লাগিয়ে অন্যদিকে কাজে লাগায় আছে না নাই আমাদের মাঝে আরো জোরে বলেন বন্ধুরে আমার আপনি মনে করেন আপনি বড় হয়ে গেছেন মোটা হয়ে গেছেন টাকা হয়ে গেছে সব হয়ে গেছে কিন্তু আল্লাহ ডেকে ডেকে বলে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি তোরা চাস নি কিছু
তোরা চাস নেকে চোখারো কাছে খোদার মদুদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝেন কিছু? আমলহীন গান যেন বৃষ্টি শূন্য মেঘমালা, তওবাহীন যৌবন যেন চাঁদ শূন্য ঘর, অত্যাচারী বাদশাহ যেন রক্ষক শূন্য মেষপালক, কৃপণ ধনী মানুষ যেন ফল ছাড়া গাছ, লবণ পর্দাহীন নারী যেন লবণ শূন্য খাবার। খাবারে যেমন লবণ না থাকলে খাবার নিয়ে কারো কোনো ফিলিংস থাকে না। আমার কথা কি আপনাদের বুঝে আসে? খাবার যদি মজা না হয় কেউ কিন্তু খাবার নিয়ে কোনো ইন্টারেস্ট থাকে না, থাকে না, ঠিক খাবারটা পরিত্যক্ত হয়ে যায়। ঠিক একটা নারীর মধ্যে যখন পর্দা থাকবে না, তারও তাকেও কিন্তু সমাজ ইসলাম কেউ মর্যাদা দেবে না, ঠিক না বে? ঠিক। অনেক বড় আলেম, এলেমের অভাব নাই কিন্তু সে আমল করে না, তার দুই টাকার মূল্য সমাজের মানুষ দেয় না। আছে একটা মানুষ দুনিয়াতে সবই করছে কিন্তু পরকাল নিয়ে চিন্তা নাই, ভাবনা নাই, তওবা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে চারপাশে ওয়াল আছে কিন্তু সাদ নাই, ওই সমস্ত মানুষের সাথে ওই জায়গার সাথে তুলনা করেছেন। এগুলো ব্যাখ্যা করলে অনেক লম্বা হয়ে যাবে, আমি আমার মূল আলোচনা যাব, তবে আপনাদেরকে আরো একটু বুঝিয়ে তারপরে আমি আমার আলোচনায় যাব। সম্মানিত উপস্থিতি, কবরে যেতে হবে, বাঁচার কোনো সুযোগ নাই। অল মেন উইল ডাই, সকল মানুষকে মরতে হবে, হবে, বাঁচার কোনো সুযোগ নেই। বেঁচে কি থাকতে পারবো? আজ না হয় কাল আমাদেরকে যেতে হবে, কিন্তু যাওয়ার পর কি লাভ হবে? এই খবর কি আমরা রেখেছি? রাখিনি। আল্লাহ বলেছেন বান্দা সাবধান হও, ইন্নাবাতু রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে, হিসাবও নেবে খুব কঠোরভাবে। হিসাব নিলে জবাব দিতে পারবেন নি? আপনাদের এলাকার ছেলেগুলোর মাথার দিকে তাকাইয়া দেখেন সবগুলোর মাথা বাঁকা, তারা টেডাইকার মতো। কার মতো? কয় কথা কয় না, আরে মাথা তো গোলে, ওই উপরটারে কাইটটা সাইডটারে টেডাইকা বানায় রাখছে। একটা এক্সাম্পল দিলাম, হাসবেন না আপনারা। এটা কি দিলাম? সিম্পল একটা একটা এক্সাম্পল। যেমন এই যে চুল কাটার স্টাইল, এখানে কিন্তু নবীর সুন্নাহ আছে, চুলটা কেমন করে কাটবো। ম্যাক্সিমাম ছেলের পরনে দেখেন জিন্স প্যান্ট, ওই দেন মাহফিলে বসে দেন, ওই যে কোনায় বই বইয়া দুইটা, একটা মোবাইল টিপে আর একটা রং চায়। এখন যদি হেতে ওরে যদি দাঁড় করাই আমি, এখন যদি আমি ওরে দাঁড় করাই, দেখবেন 100% ওর প্যান্টের নিচ, ওর প্যান্টটা নাভির নিচে। কোথায়? নাভির নিচে। এখান থেকে কিন্তু ইসলামের বিধান সরে গেছে, অলরেডি যাইতেছেন, অলরেডি অলয়ে চলে গেছে, এটা ডিভাইড হয়ে গেছে বডি থেকে। কি হয়ে গেছে? কথা বলে না। আচ্ছা, পিতা মাতার সাথে কি এখনকার ছেলেদের ভালো সম্পর্ক আছে? আছে? আরো জোরে বলেন, পিতা মাতাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। তাদেরকে ভালোবাসা কি ফরজ, আর তাদেরকে কষ্ট দেওয়া কি হারাম? আজকে কি সেই জায়গায় আছে? আরো জোরে বলেন, নারীদের পর্দা আছে? স্বামীর প্রতি স্ত্রীর যে সম্মান, স্ত্রীর প্রতি স্বামীর যে মর্যাদা, ভালোবাসা, সেটা কি আছে? ম্যাক্সিমাম স্বামী স্ত্রী দেখলে মনে হয় যে ইঁদুর আর বিড়াল সংসার করতেছে। ইঁদুর আর বিড়াল একলাগে থাকলে কেমন হয়? ঝগড়া বিবাদ বেশি হয়। এখনকার স্বামী স্ত্রীও ইঁদুর এবং বিড়ালের মতো বিড়াল। আল্লাহ কোরআনে কয় কি, ওয়াশিরুহুন্না বিল মারুফ, ঠিক না? ঠিক। আল্লাহ সুন্দরভাবে জীবন যাপন করতে বলছে স্বামী স্ত্রীকে, ইঁদুর বিড়ালের মতো সম্পর্ক। আর আমি যদি বলি এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি, প্রত্যেকটা পিতা মাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা, আর আমরা সন্তান হিসেবে প্রত্যেকের উচিত, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতা মাতাকে মান্য করা। তার কারণ হলো প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। আল্লাহ কোরআনে বলেছেন কি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন অবিল ওয়ালিদাইন ইহসানা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বলেছেন ক্বালা উম্মুকা ইউর মাদার, তারপরে বলেছেন ক্বালা সুম্মা মান, নেক্সট কে? রাসূল বলেছেন ক্বালা উম্মুকা ইউর মাদার, তোমার মা। আবার বলেছেন ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বলেছেন ক্বালা উম্মুকা ইউর মাদার, তারপরে বলেছেন ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বলেছেন ক্বালা আবুকা ইউর ফাদার। এখানে কি বাবা মার মর্যাদা আছে না নাই? আছে।
আজকে কি ছেলে মেয়ের এই জায়গায় আছে? জি না। আরো জোরে বলেন আছে? নাই। আজকে কি আমাদের সামাজিক বন্ধনটা কি সুন্দর নাকি বিচ্ছিন্ন? বিচ্ছিন্ন। আমরা কি সম্পৃক্ত নাকি ডিভাইড? ডিভাইড। আমরা কিন্তু একজাস্ট নয়, আমরা কিন্তু একুরেট নয়, আমরা কিন্তু ডিভাইড। তার কারণ হচ্ছে সামাজিক বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য প্রথম যে কাজগুলো, প্রথম যে ট্রেনিং, সেই ট্রেনিং সেন্টারটাকে আমরা বয়কট করেছি। যারা ট্রেনিং সেন্টারে টিচিং দিচ্ছে, অলওয়েজ অল টাইম যারা টিচিং প্রফেশনে আছে, আমরা তাদেরকেও বয়কট করেছি। এই কারণে কিন্তু সামাজিক বন্ধন থেকে আমরা ডিভাইড হয়ে গেছি। এত অভাব থাকলে মানুষ সুখী কিভাবে হয়? আমার কথা আপনারা বুঝেন? একটা মানুষের ঘরে যদি এত দিকের অভাব থাকে, একটা মানুষ কিভাবে সুখী হয়? অশান্তি আর অশান্তি। এটা কেন বললাম? ইসলাম যখন আবির্ভূত হয়েছিল তখন ইসলাম গরিব ছিল। কি ছিল? ইসলাম যখন প্রবেশ করেছিল এই পৃথিবীতে তখন ইসলাম গরিব ছিল, গ্রহণ করার মানুষ ছিল। এখন আবার ইসলাম গরিব হয়ে গেছে, মানুষ থাকার পরও সেই ইসলামের আদর্শ মানুষের মাঝে নাই, মানুষ সুখী কেমন করে হবে? আমার কথা কি বুঝতেছেন আপনারা? মানুষ সুখী কেমন করে হবে? ইসলাম ইজ নট অনলি রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম, আর এই ধর্মের মধ্যেই রয়েছে মানুষের সুন্দর জীবন গঠনের পুরো আদর্শটা। আমি যদি আপনাদেরকে বলি রাগ করবেন? রাগ একটু করারই কথা, কারণ আল হক মুরুন হক কথা একটু তিতা। হক কথা কি তিতা হইল? আল্লাহ কইছে অকুলু কাউলান সাদিদা, সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। কেন বলবো? এই ট্রেনিং কে দিল? আল্লাহ। আল্লাহ দিয়েছে, বাস্তবায়ন করেছে কে? আপনার আমার প্রাণের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সরকারি দুজাহা, ইমামুল মুরসালিন, দুঃখের দিনের কান্ডারি উম্মতের এই নবীজি। নবীজি সম্পর্কে চমৎকার লাকাব দিয়েছেন, বেঈমান কাফেররা পর্যন্ত আমার নবীকে নিয়ে প্রশংসা করেছেন। আজকে আমরা সেই নবীর আদর্শ থেকে দূরে থাকার কারণে দুনিয়া আখেরাত দুটোই আমাদের অন্ধকার। ঠিক না? ঠিক। আরো জোরে কথা বুঝে আসে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ বর্ন ইন আরব কান্ট্রি, হিজ ফাদারস নেম ওয়াজ আব্দুল্লাহ, হিজ মাদারস নেম ওয়াজ আমিনা, হিজ ফাদারস হ্যাড ডাইড বিফোর হি ওয়াজ বর্ন, হি লস্ট হিজ মাদার ইন হিজ চাইল্ডহুড, হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর জোরে। আমেরিকার গবেষক আমার দিকে তাকান, আমি বেশি সময় নষ্ট করব না আপনাদের, আমি কিছু কথা বলবো। আমার আলোচনার ধারাই হলো ট্রাফিক সাকারে, আমার এগুলো কিন্তু মূল আলোচনা নয় আপনাদেরকে বোঝানোর জন্য। আবারও বলছি, আমি যখন আলোচনা ঢুকবো ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ কোরআন হাদিস থেকে দলিল দিব, আপনাদেরকে ইনস্ট্রাকশন দিব, আপনারা মন দিয়ে শুধু শুনবেন। কথা কি বুঝতে পারছেন? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট, তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। এর মধ্যে তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সন ইন দ্য হিস্টোরি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 100 জন প্রভাবশালীর তালিকায় চ্যাম্পিয়ন হলো ইনফ্লুয়েন্সিয়াল, দ্বারা চ্যাম্পিয়ন বলে ঘোষণা দিয়েছেন আপনার আমার প্রাণের নবীকে। এই জন্য আমি সবসময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আখির নবীর উম্মত হতে পারা এটাই হলো আমাদের জন্য সবচেয়ে বড় সৌভাগ্য। সুবহানাল্লাহ। কিন্তু কাল হাসরের দিন দেখা যাবে অনেক উম্মতকেই নবী উম্মত বলে স্বীকৃতি দিবে না। না, এখনকার যুগের ম্যাক্সিমাম ডিজিটাল নবীর কাছ থেকে উম্মত হিসাবে সনদ পাবে না। এই যে এই বর্তমান সমাজের যে যুবকরা, বর্তমান যে যুবক যুবতী, এরা কাল হাসরের দিন ম্যাক্সিমামই তারা নবীর কাছ থেকে তাদের তারা যে উম্মত সে সনদটাই পাবে না, স্বীকৃতিটাই পাবে না। নাউজুবিল্লাহ বলে, কারণ মুরব্বীদের অন্তর হলো আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা, বর্তমান প্রজন্মের যুবক যুবতী তাদের অন্তর হিংসা নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিক তো বলতে পারেন নাই, কারণ ওয়াজে মন নাই তো। কথা বুঝেন নাই? শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা, যিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, তিনি যখন কিতাব লিখতেন নন স্টপলি, একেবারে রাইটিং এ টু জেড কমপ্লিট, তিনি একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো হুব্বুন নবী প্রফিটস লাভ, নবীর প্রেম। ওই কিতাবে তিনি অত্যন্ত চমৎকার ভাবে তিনি রাইটিং করেছেন, তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আল্লাহু আকবার। কি মনে করছেন? পৃথিবীতে যত নবী রাসূল এসেছে এর মধ্যে ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী সফল। কিন্তু দুর্ভাগ্যজনক
আপনার আপনার আমার মেনে নিতে কষ্ট হলেও সত্য আমরা কিন্তু আজকে সেই ধার প্রান্তে যেতে পারি না। আমরা মুখেই বলি রাসূলকে ভালোবাসি, রাসূলের ভালোবাসার মানে কি? সকালে ঘুম থেকে উঠে বিকাল পর্যন্ত, বিকাল থেকে আবার পরের দিন সকাল পর্যন্ত রাসূলের যে আদর্শটাকে বাস্তবায়ন করার নামই হলো নবীর প্রেম। যেমন এক্সাম্পল স্বরূপ যদি বলি, বাবা গেছে মাঠে হাল চাষ করার জন্য, কি করার জন্য? ছেলেকে বললো বাবা আমি দুপুর বেলা বাবার জন্য দুপুরে লাঞ্চটা নিয়ে এসো। ছেলে কি করলো না, বাবার জন্য লাঞ্চটা নিলো না, সন্ধ্যার আগে বাবা বাসায় ফিরবে, যাইয়া জমিনের ধারে গিয়ে বললো বাবা আই লাভ ইউ। ভালোবাসা কি আই লাভ ইউ, নাকি যদি ভাত নিয়ে যেত বাবার জন্য সময় মতো, এটা আই লাভ ইউ হইতো কোনটা? আমরা বর্তমান মুসলমান এই রকম আই লাভ ইউ মার্কা শুননি আমরা, কিন্তু ওই যে ভাত নিয়ে যাওয়াটা যে আসল প্রেম সেটা কিন্তু আমরা বুঝি না। আজকে আপনাদেরকে বোঝানোর জন্য আসছি, কেন বন্ধুরে আমার আমার আপনার প্রাণে নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো, ও প্রাণের নবী কিয়ামত কখন হবে গো? আমার নবী বললেন কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবী একটা ডাক দিয়ে বললেন আমার উম্মত শোনো গো, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দিলিসলাম দিলিসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, আল রাসূলুল্লাহ দল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা বলবেন না? আমার কোনো আমল নেই কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। রাসূল বলে দিয়েছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনা আল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা। এবার তো পেস লাগাই দিছে ঠিক না, কি সকল উম্মত জান্নাতে যাবে, তবে যারা অস্বীকার করে তারা যাবে না, নয়। আর বাকি হাদিস শরীফটা বললাম না, একটু বললাম আপনাদেরকে সম্মানিত উপস্থিতি, বারবার রাসূলের কথা এই কারণে আমি বলছি আপনাদেরকে, আল্লাহ অফ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল আলামিন। চমৎকার না কথা বলে না? দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। কি চমৎকার না? দেখেন না এদিকে, একদিকে কালিমায় তাইবার পাঠ কয়টা? একটা হলো তাওহীদ, একটা হলো রিসালাত, একটা হলো স্রষ্টা আর একটা হলো সৃষ্টি, কিন্তু প্রেমের কারণে মিলেমিশে হয়ে গেল একাকার। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রেমের কারণে মিলেমিশে কি হয়ে গেল? একাকার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে ডেকে বলে বান্দা মাইয়ুতি রাসূলা ফাকাদ আতাল্লাহ, আল্লাহ বলে হি হো অবিস দ্যাট স্টিল অবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলকে মানলো সেজন্য আমি আল্লাহকে মানলাম। আল্লাহর নাম লিখতে চারটা হরফ আলিফ লাম লাম হা, একটার উপরে নিচে কোনো নকতা নাই, হরফ লাগে চারটা। আমার নবীজির নাম মোবারক লিখতে হরফ লাগে চারটা, মিম হা মিম দাল, এই চারটার একটার মধ্যেও কোনো নকতা মিল আছে না নাই? ইহুদি খ্রিস্টানদের একটা ধর্মগ্রন্থ যেটার নাম হলো দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট, দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্টের মধ্যে ওরা বক্তব্য দিয়েছেন হি দ্যাট লাভ ইট নট নাও উইথ নট গড, ফর গড ইজ লাভ। এরা বলেছে যে জন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহ প্রেম। আল্লাহ বলে নো সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উই লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফর গিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। আল্লাহ কি ইংলিশে বলেছে? নাও আমি বলেছি, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, সূরা যারকুম আল্লাহ, আল্লাহু আকবার। আরে আরো জোরে আল্লাহু আকবার। এখন নবীর কথা বললে ভালো লাগে না? আরো জোরে কি বুঝেন না? বুঝেন না? আল্লাহ আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ কিন্তু সব, কিন্তু আপনাকে আমাকে চিরস্থায়ীভাবে সফল করার জন্য আল্লাহ দুই দিকে ইঙ্গিত করেছেন। আবারও বলছি, আবারও বলছি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, অন্যথায় আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট, বাড়িতে চলে যাবেন, একবার সাইলেন্ট মোডে থাকতে হবে। কারণ আপনারা আপনাদের ভালো লাগুক বা না লাগুক, যার ভালো না লাগবে সবাইকে বলছি,
যার কাছে ভালো না লাগবে আমি কাউকে ডাকি না, কারণ আমার ডাকার এত ঠেকানাই তো। ওই মুসাফির হয়ে গেছি কুমিল্লার শেষ মাথা থেকে এখানে আসছি, আপনার একজন আলেম আসবে, মেহমান আসবে, আপনাদের জন্য খুঁজতেছি, আজকে আমি আসছি, আমি আপনাদের মেহমান এবং মুসাফির। আল্লাহ মেহমানের দোয়া কবুল করে, মুসাফিরের দোয়া কবুল করে। যার মধ্যে আদব নাই তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই, সে বেয়াদব, বেয়াদবের কোনো ক্ষমা নাই। যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে, আপনি তো আমার সাথে বেয়াদবি করছেন না, আপনার কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, আল্লাহ আল্লাহ হাবিবকে নিয়ে কথা হচ্ছে, আপনি আপনার মন গড়া কথা বলছেন, এটাই বেয়াদব হওয়ার জন্য যথেষ্ট। তবে বেয়াদবের পরিণতি ভালো হয় না। কোরআন শরীফের 29 পারায় সূরা কলামের মধ্যে আল্লাহ ওয়ালিদ বিন মুগিরাকে 10টা গালি দিছে, কয়টা? 10টা। আল্লাহ বলছে উতুল্লিন বাদা যালিকা সানি, আল্লাহ বলছে উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। ওয়ালিদ বিন মুগিরা রাসূলের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ কয় হাবিব আমি 10টা গালি দিছি।